নমস্কার বন্ধুরা, তোমাদের সবার প্রিয় এডুকেশনাল চ্যানেল ডিয়ার মনোযোগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজ আমি আলোচনা করব ইলবার্ট বিল বিতর্ক কি। মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি যে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বিভিন্ন তথ্য বিস্তৃত জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইট diarmonojog.com ভিজিট করে নিও। তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক। সবার আগে দেখো ভূমিকা। ভারতের বড়লাট লর্ড রিপনের শাসনকালের পূর্বে এদেশে কোনো ভারতীয় বিচারক কোনো শ্বেতাঙ্গের বিচার করতে পারত না। এই বিষয়কে কেন্দ্র করে ভারতীয়দের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। বড়লাট লর্ড রিপন ও তার আইন সচিব পোটনি ইলবার্ট ইলবার্ট বিল প্রণয়নের মাধ্যমে ভারতীয়দের এই ক্ষোভ প্রশমনের চেষ্টা করেন। পরের পয়েন্ট দেখো ইলবার্ট বিলের বিষয়বস্তু কী ছিল। দেখো এই 1, 2, 3, 4 করে আমি পয়েন্ট করে নিয়েছি, এভাবে পয়েন্ট করেই সবসময় লেখার চেষ্টা করবে। আমি তোমাদের সবসময় বলে থাকি যে কোনো প্রশ্ন লেখার ক্ষেত্রে পয়েন্ট করে লেখাটা মাস্ট, সেক্ষেত্রে নাম্বারটা অনেকটাই তোমাদের বেশি আসবে যদি তোমরা পয়েন্ট করে সেগুলোকে লেখো। দেখো প্রথম পয়েন্টে 873 খ্রিস্টাব্দে ফৌজদারি বিধি অনুযায়ী কোনো ভারতীয় জেলা ম্যাজিস্ট্রেট কোনো শ্বেতাঙ্গ আসামির বিচার করতে পারত না। দু নম্বর দেখো এই বৈষম্য দূর করার জন্য বড়লাট লর্ড রিপনের আইন সচিব স্যার কোটনি ইলবার্ট ভারতীয় বিচারকদের ইংরেজ বিচারকদের ন্যায় সমান ক্ষমতা দিয়ে 882 খ্রিস্টাব্দে একটি আইন পাস করেন যা ইলবার্ট বিল নামে পরিচিত। পরের পয়েন্ট দেখো ইউরোপীয়দের ক্ষোভ ও আন্দোলন। ইলবার্ট বিলের মাধ্যমে ভারতীয়দের ইংরেজদের বিচার করার ক্ষমতা দেওয়া হলে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং এই বিলের বিরুদ্ধে মিলিত হয়ে তীব্র আন্দোলন শুরু করে। দু নম্বর দেখো কারণ ইউরোপীয়রা মনে করত যে তারা শাসক জাতি আর ভারতীয়রা শোষিত জাতি, তাই ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার কোনো অধিকার বা যোগ্যতা নেই। তিন নম্বর দেখো তাই তারা কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার ব্রানসনের নেতৃত্বে ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে আন্দোলন চালাতে থাকে। চার নম্বর আন্দোলন চালানোর উদ্দেশ্যে তারা 1.5 লক্ষ টাকার বেশি চাঁদা সংগ্রহ করে। পাঁচ নম্বর আন্দোলন বহু স্থানে হিংসাত্মক রূপ নেয়, ফলে লর্ড রিপন এই বিলটি নিয়ে নতুন করে ভাবতে থাকেন। এর পরের পয়েন্ট দেখো ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন। এটাও দেখো আমি 1, 2, 3, 4 করে লিখে নিয়েছি। প্রথম পয়েন্ট দেখো ইলবার্ট বিলের বিরুদ্ধে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা আন্দোলন শুরু করলে লালমোহন ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও ভারত সভা ইলবার্ট বিলের সমর্থনে তীব্র আন্দোলন গড়ে তোলেন। দু নম্বর ইলবার্ট বিলের সমর্থনে অমৃতবাজার পত্রিকা, বেঙ্গলি পত্রিকা প্রভৃতি বিভিন্ন পত্রিকায় প্রচার চলতে থাকে। তিন নম্বর দেখো বিলের সমর্থনে দেশের নানা প্রান্তে সভা অনুষ্ঠিত হয়। চার নম্বর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ ইলবার্ট বিলের সমর্থনে আন্দোলনে যোগদান করতে থাকে। এবার পরের পয়েন্ট দেখো ইলবার্ট বিলের গুরুত্ব। ইলবার্ট বিলের প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হলেও ভারতের জাতীয়তাবোধ জাগরণের গুরুত্ব ছিল তাৎপর্যপূর্ণ। এটাও দেখো 1, 2, 3, 4 করে পয়েন্ট করে লিখে নিয়েছি। প্রথম পয়েন্ট সংঘবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা উপলব্ধি। ইলবার্ট বিল বিতর্ক থেকে ভারতীয়রা উপলব্ধি করে যে একমাত্র সংঘবদ্ধ আন্দোলনই ভারতবাসীর মর্যাদা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে। পরে পয়েন্ট দেখো দু নম্বর নিজস্ব অধিকার সম্পর্কে সচেতনতা। ইংরেজ জাতি ভারতবাসীকে যে ঘৃণা বা অবজ্ঞা চোখে দেখে তা ইলবার্ট বিল বিরোধী আন্দোলন থেকে স্পষ্ট হয়ে যায়। এর ফলে ভারতবাসীরা তাদের নিজস্ব অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তিন নম্বর দেখো ইংরেজ শাসনের মোহমুক্তি। ব্রিটিশ শাসনের বৈষম্যমূলক চরিত্র সম্পর্কে ভারতীয়দের ধারণা স্পষ্ট হয়। শিক্ষিত ভারতবাসীদের ইংরেজ শাসনের প্রতি মোহ কমতে থাকে। পরের পয়েন্ট দেখো চার নম্বর পয়েন্ট জাতীয় আন্দোলনের প্রতিষ্ঠার প্রেরণা। ইলবার্ট বিল আন্দোলনের ফলস্বরূপ ভারতীয়রা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জাতীয় সম্মেলন আহ্বানের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। পাঁচ নম্বর দেখো তহবিল গঠনের প্রয়োজনীয়তা। ইলবার্ট বিল আন্দোলন পরিচালনা করতে শ্বেতাঙ্গরা প্রায় 1 লক্ষ টাকা সংগ্রহ করেছিল, এর থেকে ভারতীয়রা তহবিল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। লাস্ট পয়েন্ট দেখো মূল্যায়ন। আমি সবসময় বলে থাকি মূল্যায়নটা অবশ্যই মাস্ট মাস্ট দেবে, সেটা 2 লাইন বা 3 লাইনের হোক, তোমরা মোটামুটি লিখবেই মূল্যায়নটা। ইলবার্ট বিলের প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হলেও ভারতের জাতীয়তাবোধ জাগরণে এই বিলের গুরুত্ব ছিল তাৎপর্যপূর্ণ। এই আন্দোলন ছিল ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, তাই ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার যথার্থই বলেছেন ভারতের রাজনৈতিক অগ্রগতিতে ইলবার্ট বিলের মুখ্য ভূমিকা ছিল। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।